নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বুধের রাশি পরিবর্তনে যে পাঁচটি রাশির বড় সুসংবাদ আসতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে জানাব। দেখুন, আজ বুধ রাশি পরিবর্তন করছে, আপনার তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। এই বৃশ্চিক রাশিতে বুধ প্রবেশ করে যে পাঁচটি রাশির ক্ষেত্রে ধনযোগ সৃষ্টি করছে, সেই পাঁচটি রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাবো। তবে একটি কথা আপনাদেরকে আবারও বলি, ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে কিন্তু শোনার চেষ্টা করবেন। দেখুন, প্রথম কথা, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, অসম্ভব বলে কোনো কথা নেই। সঠিক রেমেডি, সঠিক প্রতিকার এবং সঠিক চুলচেরা বিশ্লেষণ করে সঠিক যদি প্রতিকার করা যায়, আপনার ভাগ্যকে বদলানো সম্ভব। এটা কিন্তু বাস্তব কথা। যে জায়গাটাতে বাধা আছে কিনা, সে জায়গাটা কিন্তু আপনার রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আপনাকে কিন্তু সঠিক করা যেতে পারে। আমি একটি কথা বারবার বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, সমস্যার উপর সমস্যা গুনছেন হাতে, সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন কী করে সেটা নিয়েই আপনারা অনেকে চিন্তা করছেন যে আমার জীবনে এত সমস্যা কেন স্যার, আমি এত লোনে পড়ে গেছি কেন স্যার। কারণ আপনার নিজের ব্যক্তিগত জন্ম ছক অ্যানালাইসিস করা কিন্তু একান্তই দরকার। কেন এই কথাটা আপনাদেরকে আমি বলি, কারণ এই যে বর্তমান যে আমি কথাটা বলছি, এটা সার্বিক বিচার। এটা আপনার ক্ষেত্রে 10% মিলতে পারবে, কারো ক্ষেত্রে 90% মিলতে পারবে, অর্থাৎ এটা ম্যান টু ম্যান ডিফার কিন্তু করবে। কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে পড়ে না। আমি বারবার বলছি, আমি যেটা আপনাদেরকে বলবো, যে লাইন, যে গাইডলাইন আপনাদেরকে বেঁধে দেবো, সেই গাইডলাইনে কিন্তু চলতে হবে। ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নাই, ডেফিনেটলি করে দেখাবে। এবং আমি তাদেরকেই হাত ধরি, তাদেরই আমি হাত ধরি যারা নিজে স্যালেন্ডার হয়, তাদের আমি জীবনে উন্নতি করিয়ে ছাড়বো। একটা কথা আমি বারবার বলছি, কারণ একটা নমনীয়তা, নিজের স্যালেন্ডার হওয়া, এবং যার আমি হাত ধরি তাকে আমি টেনে তুলবই। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, সঠিক রেমেডি, সঠিক প্রতিকার কোন সময় বলে দেখুন, নবাংশ চার্ট বিশ্লেষণ করা দরকার, চুলচেরা বিশ্লেষণ করা দরকার, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, অর্থাৎ সূক্ষ্ম যদি আমাদের জন্মকুণ্ডলী বিচার যদি করা যায়, নিশ্চিত রূপে এই যে সমস্যাগুলো যেগুলো চলছে না, সে সমস্যাগুলো ডেফিনেটলি সমাধান কিন্তু হবে। দেখুন, গ্রহের চক্রে কিন্তু মানুষ ঘুরে, প্রত্যেক মানুষের জীবনে কম বেশি কিন্তু সমস্যা কিন্তু আছে, কারো কার ক্ষেত্রে বেশি আছে, কারো ক্ষেত্রে কম আছে, কিন্তু দেখবেন মানুষের যে সমস্যা নেই এরকম কিন্তু নয়, প্রত্যেক মানুষের কম বেশি কিন্তু সমস্যা রয়েছে। আমি বারবার বলছি, যাদের ব্যবসা বসে গেছে, কি করবেন দিশা পাচ্ছেন না, কৌশিক রায় আপনাদেরকে বন্ধু হিসেবে কিন্তু কাজে দিবে। আপনারা আমাকে অ্যাস্ট্রোলজার মনে করবেন না, আপনারা আমার কাছে বন্ধু, বন্ধুই তো বন্ধুর সহযোগিতা করে। তো এই জায়গাটা একজন গাইডলাইন, একজন সঠিক পথ প্রদর্শক হিসাবে কিন্তু বেছে নিন, যে আপনার জীবনকে নিশ্চিত রূপে বদলাতে কিন্তু পারে। দেখুন, মানুষের জীবনে সমস্যা আছে, সমাধান আছে,
কেউ কেউ বলেন না যে আমার স্যার জ্যোতিষের উপর খুব একটা বিশ্বাস নেই। দেখুন, বিশ্বাস নেই এই কথাটা বলবেন না, জ্যোতিষটা সত্য, কিন্তু সঠিক প্রেডিকশন করাটা কিন্তু মেন। বেদ যদি বিশ্বাস করেন, বেদের চক্ষু হচ্ছে জ্যোতিষ, জ্যোতিষ কিন্তু আপনার জীবনকে কিন্তু বদলাতে কিন্তু পারে। আমি বারবার বলছি যে আপনার বিধাতার লেখা যে খণ্ডাতে পারে সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। মহাদেবের উপাসনা আপনারা করুন, এবং আপনার যাকে ভালো লাগছে, যাকে আদর্শ একজন অ্যাস্ট্রোলজার নয় পথপ্রদর্শক হিসাবে যাকে মনে করছে, একজন গাইডার, অনেকে যায় না যে ভ্রমণে একটা গাইডনেস করার জন্য, তেমনি জীবনটাও কিন্তু একটা ভ্রমণ, সেখানেও কিন্তু আপনাকে গাইড কিন্তু করে নিয়ে যাবে। সেই জায়গাটাতে আপনাদেরকে আমি একটি কথা বলি, কৌশিক রায় খুব চ্যালেঞ্জের সাথে, আমি সবারই কিন্তু হাত ধরি না, যাদের ক্ষেত্রে নমনীয়তা নেই তাদেরকে নমস্কার জানাই, তাদের জাস্ট প্রেডিকশানটা করে আমি কিন্তু ছেড়ে দিই, কিন্তু যাদের মধ্যে স্যালেন্ডার ভাব আছে না, তাদেরকে আমি হাত ধরে তাদেরকে টেনে কিন্তু আমি তুলবই। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। তো যাই হোক, এই যে বুধ রাশি পরিবর্তন করছে, কোন কোন রাশি ক্ষেত্রে ভালো হতে চলেছে, আমি আপনাদেরকে অ্যাভারেজ যে পাঁচ রাশি কথা বলছি, এক্সিলেন্ট রেজাল্ট যেগুলো পেতে চলেছে সেটি হচ্ছে আপনার প্রথম যে নাম্বার যেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থা ফেলছে, দেখুন একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল কিন্তু দেয়, এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে ভাগ্যাধিপতি, আপনার ভাগ্যের মাধ্যমে আপনাদের উন্নতি কিন্তু হবে। আর বারবার বলছি, ভাগ্যের দ্বারা উন্নতি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে সফলতা, এবং দীর্ঘদিনকার আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে, মকর রাশি ভাগ্য সাথ দিতে চলেছে। দ্বিতীয় যে রাশি কথাই বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, আপনাদের ভাগ্যাধিপতি ধনভাবে ভাগ্যের দ্বারা অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন, কারণ তুলা রাশির শনি ঢাইয়া কিন্তু আপনাদের চলছে, কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটির জায়গায় কিন্তু আসতে চলেছে তুলা রাশি। এই বুধের রাশি পরিবর্তন বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছে তুলা রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এর পর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, কারণ আপনাদের ধনাধিপতি আপনার ব্যবসা ক্ষেত্রে অবস্থান করছে সপ্তমভাবে, আপনার পার্টনারশিপ, আপনাদের দৈনন্দিন ইনকাম, আপনাদের কেরিয়ার এবং ব্যবসার জায়গা কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশি, তিন নম্বর রাশি। এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, প্রফিট হতে চলেছে, এবং বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি মানে লাভের উপর লাভ কিন্তু পেতে চলেছেন, কারণ আপনাদের কর্ম হবে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি কুম্ভ রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মীন রাশি। সপ্তমপতি ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে হতে চলেছে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এই সময় কিন্তু হতে চলেছে, আপনি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং আপনাদের না হওয়া কাজগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। সর্বশেষ সিংহ রাশি, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, যারা শেয়ার মার্কেট, অনলাইন মার্কেটিং, সেলস লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে ডিভিডেন্ড আপনারা কিন্তু পেতে চলেছেন, সফলতা সাকসেসের জায়গা যেমন দিবে, এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু লাভ করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।